हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम आमी इस्तिहा खान आपनारा देखछेन आपनादेरई चैनल इकान्स ऑफिशियल आज के वीडियो तो आमी देखाबो किभाबे ई फुटबल पेस 2021 गेमर मध्ये सम्पूर्ण फ्री ते 1500 ई फुटबल पॉइंट নিবেন সে প্রসেস আমি দেখাবো আর এই 1500 ই ফুটবল পয়েন্ট যদি আমরা গেম খেলে নিতে চাই তাহলে আমাদের 7টা থেকে 8টা পর্যন্ত ম্যাচ ডে খেলতে হয় তো আজকে আমি দেখাবো সম্পূর্ণ ফ্রিতে একদম সম্পূর্ণ ফ্রিতে কিভাবে 1500 ই ফুটবল পয়েন্ট নিবেন সে প্রসেস আমি দেখাবো তো আমি সম্পূর্ণ সব প্রসেসই আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ প্রপারলি দেখবেন তো আর কথা বাড়াচ্ছি না আমি আছি আপনাদের সাথে ইস্তিয়া খান আপনারা দেখছেন ইকান্স অফিশিয়াল যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এন্ড পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর অলরেডি যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো ফিরছি একটা ইন্ট্রোর পর গাইস আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে 1500 ই ফুটবল পয়েন্ট নেবেন এই 1500 ই ফুটবল পয়েন্ট নেওয়ার জন্য আপনাকে প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে যারা প্রথম 150000 প্রথম যে রেজিস্ট্রেশন যারা করবেন তারাই এই 1500 ই ফুটবল পয়েন্ট পাবেন আমি আবার বলছি এখানে যারা ই ফুটবল পয়েন্ট পাবেন তারা হচ্ছে প্রথম 150000 যারা রেজিস্ট্রেশন করবেন তারাই এই ফুটবল পয়েন্ট পাবেন তো দ্রুত আপনারা আমার ভিডিওটি দেখা মাত্রই রেজিস্ট্রেশন করে ফেলুন এন্ড 1500 ই ফুটবল পয়েন্ট নিয়ে ফেলুন তো এখন আমি সরাসরি চলে যাব আমাদের স্মার্টফোনের ডিসপ্লেতে সেখানে গিয়ে দিব কিভাবে 1500 ই ফুটবল পয়েন্ট সম্পূর্ণ নেওয়া সম্ভব প্রথমে আমরা প্লে স্টোরে প্রবেশ করব এবং সার্চ বারে টাইপ করব লাইন অ্যাপস সো লাইন অ্যাপসটা আমরা প্রথমে ইনস্টল করে নিব ইনস্টল করার পর লাইন অ্যাপসটা ওপেন করে আমরা কি করব সেটার মধ্যে রেজিস্ট্রেশন করে নিব সো এটার মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা চাইলে সাইন আপের মধ্যে ক্লিক করে আপনার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন যেহেতু আমার থেকে আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তাই আমি লগইন এর মধ্যে ক্লিক করব লগইন এর মধ্যে ক্লিক করে লগইন উইথ ফোন নাম্বারের মধ্যে ক্লিক করব সেখানে আমার নাম্বারটা দিব নাম্বারটা দেওয়ার সাথে সাথে নাম্বারের মধ্যে একটা ওটিপি আসবে বা কনফার্ম কোডের মেসেজ আসবে সেটা আমরা এখানে টাইপ করে দিব তো আমি প্রথমে নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ওকের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে আমার একটা ওটিপি চলে আসবে অটোমেটিকলি সেটা ওরা নিয়ে নিবে নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা গুগল অ্যাকাউন্ট থেকে আমাদের যে কোনামি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই ইমেলটা এখান থেকে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে কনফার্ম করে দিব অ্যালোর মধ্যে ক্লিক করব অ্যালোর মধ্যে ক্লিক করে স্কিপ ফর নাও এর মধ্যে ক্লিক করব দেন অ্যারোর মধ্যে ক্লিক করে কনফার্ম করে নেব সো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট রেজিস্ট্রেশন করার পর আপনারা প্রথমে সেটিংস এর মধ্যে চলে যাবেন সেই অ্যাপসের সেটিংসে সেখানে গিয়ে দেখবেন আপনার যে অ্যাকাউন্ট আছে বা ইমেল অ্যাকাউন্ট সেই ইমেল অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে কিনা তো আমরা এখান থেকে সেটিংসে গিয়ে প্রথমে সেটিংস এর মধ্যে ক্লিক করবেন সেটিংস এর মধ্যে গিয়ে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইমেল ইমেল অ্যাড্রেস সেখানের মধ্যে ক্লিক করে আপনাদের ইমেলটা এখানে টাইপ করে দিয়ে আপনারা সেটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর সেই অ্যাপস থেকে বেরিয়ে আসবেন প্রথমে আপনারা একটা ভিপিএন এরপর আপনারা একটা ভিপিএন লগ ইন করে নেবেন সরি আপনারা একটা ভিপিএন কানেক্ট করে নেবেন সেটা অবশ্যই জাপান ভিপিএন আমি এখানে এই ভিপিএন ইউজ করছি ভিপিএন টমেটো সো আপনারা সেই ভিপিএন ইউজ করতে পারেন তো এই ভিপিএন এর মধ্যে আপনারা কী করবেন জাপান সিলেক্ট করে কানেক্ট করে নেবেন একশো পার্সেন্ট কমপ্লিট হওয়ার পর এখানে একটা অ্যাডভার্টাইজ দেখাবে আপনারা সেটা রিমুভ করে দেবেন 5 সেকেন্ড দেখার পর সো রিমুভ করে দেওয়ার সাথে সাথে আপনাদের উপরে একটা কি চলে আসবে মানে কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা গেমের মধ্যে প্রবেশ করব গেমের মধ্যে প্রবেশ হওয়ার পর আমরা একটু অপেক্ষা করি গেমটা ওপেন হোক গেমসের মধ্যে প্রবেশ করার পর ই ফুটবল পেস 2021 গেমসের মধ্যে প্রবেশ করার পর আপনারা একটু অপেক্ষা করেন আপনারা প্রথমে চলে যাবেন মেইলের মধ্যে বা মেসেজ যে বক্স আছে সেটার মধ্যে চলে যেতে পারেন বা প্রথমে গেমটা যখন ওপেন হয় তখন আমাদেরকে যে মেসেজগুলো আসে বা ইমেলগুলো আসে সেগুলো আমাদেরকে দেখায় সো এখানে এইভাবে দেখায় আমরা ক্রস করে দিই সবসময় এটা তো আপনারা একটা ক্রস করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে একটা মেল আসছে বা ইমেল আসছে সেখানে দেখতে পাচ্ছেন চাইনিজের বা সরি জাপানের কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ইউজ করে একটা ইমেল সেগুলো আমরা পড়তে পারছি না তো আমি এখান থেকে একটা লিঙ্ক আছে লিঙ্কের মধ্যে ক্লিক করে আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে দিব তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিলাম ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে ইন্টারফেসটি আসবে আপনারা কী করবেন ব্লু কালার যে
লেখাটা আছে সেটার মধ্যে ক্লিক করবেন। সেটার মধ্যে ক্লিক করার পর এখানে আবার লগইন এর মধ্যে ক্লিক করবেন, লাইনের মধ্যে লগইন এর মধ্যে ক্লিক করবেন। অবশ্যই আগে লাইন অ্যাপসটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেবেন। এটার পর ক্লিক করার পর লগইন এর মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, যদি এখানে যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে এখানে ইংলিশ সিলেক্ট করে দিবেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ সিলেক্ট করে দিবেন। ইংলিশ সিলেক্ট করে দিয়ে এখান থেকে উপরে এক নম্বরে যেটা আছে সেটা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে এক নম্বরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সার নেম, নেম মানে আমাদের নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেমগুলো লিখতে হবে। তো আমি এখান থেকে আমার ফার্স্ট নেমটা লিখলাম, দেন সেকেন্ড নেম। লিখার পর এখানে দেখতে পাচ্ছেন আবার নাম লিখতে বলতেছে, ফার্স্ট নেম লাস্ট নেম, তবে এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ লিখতে হবে আমাদের নামটা। তো এটা কনভার্ট করার জন্য আপনারা, আমি একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে প্রবেশ করার পর এই ওয়েবসাইট আসবেন। সেখানে আপনার নামটা টাইপ করলেই এখানে কনভার্ট করতে পারবেন, মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজের কনভার্ট করতে পারবেন। তো কনভার্ট করার পর কপি করে নেবেন, কপি করে জাস্ট এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটা আপনারা কী করবেন, পেস্ট করে দেবেন। তো আমি এখান থেকে প্রথমে সেই ট্যাবের মধ্যে যাচ্ছি যে ট্যাবের মধ্যে আমরা নামটা দিচ্ছিলাম। ট্যাবের মধ্যে যাওয়ার পর এখানে ফার্স্ট নামটা আমরা এখানে পেস্ট করে দিব, দেন সেকেন্ড নেমটা আবার কনভার্ট করব, দেন সেকেন্ড নেমটা কনভার্ট করে আমরা আবার এখানে পেস্ট করে দিব। কপি করে নিয়ে আমরা জাস্ট এটাকে আমরা এখানে পেস্ট করে দিব, দেন আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পোস্টাল কোড। সো এটার জন্য আমরা আবার নিউ ট্যাবের মধ্যে চলে যাব, যেহেতু আমাদের জাপান একটা জাপানের একটা লোকেশন বের করতে হবে। সো এখান থেকে আমরা লিখবো জাপান পোস্টাল কোড, সেটা লিখে আমরা সার্চ করব বা ব্রাউজ করব। ব্রাউজ করলে এখানে আমাদের অনেক পোস্টাল কোড চলে আসবে, আমরা এখান থেকে একটা পোস্টাল কোড কপি করে নিব বা পোস্টাল কোড সিলেক্ট করব। প্রথমে আমি একটা পোস্টাল কোডের মধ্যে প্রবেশ করলে সেখানের সিটি বলেন যতগুলো লোকেশন আছে সবগুলো আসবে। তো এখান থেকে আমরা প্রথমে পোস্টাল কোডটা কপি করে নিব। পোস্টাল কোডটা কপি করে নিয়ে আমরা সেম আগের ট্যাবের মধ্যে চলে যাব পেস্ট করার জন্য। এখানে এসে আমরা সেটা পেস্ট করে দিব। অবশ্যই এখানে যে মাঝখানে যে হাইপেনটা আছে হাইপেনটা কেটে দিয়ে আমরা এখানে একটা জিরো অ্যাড করে দিব। জিরো অ্যাড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রিফেকচার, সেটার মধ্যে আপনারা টোকিও অ্যাড করে দিবেন, জাপানের রাজধানী। সেটা অ্যাড করে দেওয়ার পর আমরা আবার নিউ ট্যাবে আসবো। নিউ ট্যাবে না আমরা যেখানে সার্চ করছিলাম পোস্টাল কোড সেখানে এসে আমরা এখান থেকে কপি লিঙ্ক টেস্টের মধ্যে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সিটিগুলো আছে, সিটিটা আমরা এখানে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব, এখানেও পেস্ট করে দিব এবং এই জায়গায়ও পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এটা অপশনাল হিসাবে আছে, এরপরটা এটা আমাদের দেওয়া লাগবে না। তারপর আমরা নাম্বার ইমেল দিয়ে আর ইমেল দিয়ে দিব। আমি এখানে নাম্বার আর ইমেল দিয়ে দিচ্ছি। নাম্বার আর ইমেল দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে জেন্ডারের মধ্যে মেল বা ফিমেল যেটা আপনি সেটাই সিলেক্ট করে দেবেন। আমি এখানে মেল সিলেক্ট করলাম, দেন এখান থেকে আপনাদের যে জন্মসালটা সেটা সিলেক্ট করে দেবেন। আমি এখানটা টেম্পোরারিলি জন্মসাল সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পর এখানে হোপের মধ্যে রাইটের মধ্যে ক্লিক করবেন, দেন এখানে যে ইয়েলো বাটন আছে সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আবার চেক করতে বলবে, আপনারা সবগুলো চেক করে নেবেন সব ডিটেলস ঠিক আছে কি না, দেন আবার সেন্টারের মধ্যে ক্লিক করবেন। ইয়েলো বাটনের মধ্যে যে সেন্ড বাটনটা আছে সেটার মধ্যে ক্লিক করবেন। সেন্ডের মধ্যে ক্লিক করার পর আপনাদের যে লাইন অ্যাপসটা আছে সেটার মধ্যে একটা মেসেজ আসবে, সেটা আমরা ওপেন করে নিব। প্রথমে আমরা উপরে দেখতে পাচ্ছি আমার একটা মেসেজ চলে আসছে নোটিফিকেশানে। সো সেটা আমরা ক্লিক করে ওপেন করব। ক্লিক করে ওপেন করার পর অ্যালোর মধ্যে ক্লিক করব। অ্যালোর মধ্যে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে মেসেজটা আমাদেরকে দেখাচ্ছে, এখানে একটা লিঙ্ক আছে, আমরা সেই লিঙ্কের মধ্যে ক্লিক করব। লিঙ্কের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কোনামি আইডি লগইন লেখা আছে। সো আমরা এখানে আমাদের কোনামি আইডিটা লগইন করে নিব আমাদের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে। সো আমি আমার কোনামি আইডি, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিচ্ছি। ইমেল আর পাসওয়ার্ড লগইন করার পর আপনারা এইভাবে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসটা আসার পর আপনারা কী করবেন, ক্লেম ইউর পয়েন্ট হিয়ারের মধ্যে ক্লিক করবেন। সো আপনারা এখন পেয়ে যাবেন 1500 সম্পূর্ণ ফ্রিতে ই ফুটবল পয়েন্ট।
অলরাইট গাইস, আমি সম্পূর্ণ সব প্রসেসই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিন এন্ড পরবর্তী ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এন্ড পাশের বেল আইকনটি প্রেস করে দিন। পাশের বেল আইকনটি প্রেস করে দিলে আপনাদেরই সুবিধা, আমার ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের ফোনের ওয়ালে নোটিফিকেশনে আমার ভিডিও চলে যাবে, তখনই সেখান থেকে আপনারা ক্লিক করে দেখতে পারেন। আপনাদের সুবিধার্তে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়া সব লিঙ্কগুলো রেখেছি, আপনারা চাইলে আমার সাথে কানেক্ট করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে উইথ আস, লিভ লাভ অ্যান্ড রেসপেক্ট। ইকানস অফিসিয়াল, ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সিয়া খান, আসসালামু আলাইকুম, গুড বাই।